Assalamualaikum everyone, welcome back to my channel. Asha kori apnara shobai bhalo achen. Alhamdulillah amio bhalo achi. Ekon ajke ami ekta notun recipe apnader samne niye hajir hocche. Sei recipe ta hocche ei je ilish mas je ami shorsha bata diye ইলিশ মাছ রান্না করব। এখন ইলিশ মাছ রান্নার জন্য কি কি উপকরণ লাগবে তাই আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে আমি রেখেছি যে 1 চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, তারপর 7-8টি কাঁচামরিচ, এই যে কুচি করে রেখেছি, এবং আদা পেস্ট, রসুন পেস্ট, তারপর এটা হচ্ছে সরষে বাটা, এটা হচ্ছে জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া এবং হলুদের গুঁড়া। এই যে এখানে রেখেছি আমি 1 কাপ পরিমাণ তেল। এখানে আমি একটা প্যান বসাইছি, এই যে প্যানের মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ তেল। আমি চুলা অন করে দিচ্ছি। এখানে দেখেন আমার এই যে প্যানগুলো বসিয়ে নিচ্ছিলাম, এখন আমি 1 কাপ পরিমাণ তেল দিব। প্যান গরম হয়ে গেছে, এই যে ইলিশ মাছটুকু আমি ফ্রাই করব। এখন আমি এই যে মাছটুকুতে আধা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে রেখেছি, এখন আমি মেখে নিব। এখন আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এই যে প্যানের মধ্যে মাছটুকু দিয়ে দিচ্ছি। প্যানের মধ্যে সবগুলো মাছ আমি দিয়ে দিচ্ছি। এখন 4 থেকে 5 মিনিট আমি ফ্রাই করে নেব। আমার মাছটা কিন্তু ফ্রাই হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো মাছটা। দিয়ে দিয়েছি, একটা খেয়ে গেছে। এখন কিন্তু এই যে আমার মাছটুকু ফ্রাই হয়ে গেছে, তো আমি যে মাছটা ফ্রাই হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আমি দিয়ে দিব আদা বাটা এবং রসুন বাটা, মরিচ কষা দিয়ে দিব, এখন পেঁয়াজ কষা দিয়ে দিব, এই যে 1 চামচ পরিমাণ লবণ রেখেছিলাম দিয়ে দিচ্ছি, এই যে 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখন আমি এগুলো দিয়ে 4 থেকে 5 মিনিট এই যে পেঁয়াজ রসুন এটাকে আমি কষিয়ে নেব। দেখেন আমার পেঁয়াজটুকু কষানো হয়ে গেছে, কি সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি এই যে ধনিয়া করা দিব, তারপর দিয়ে দিব জিরার গুঁড়া, তারপর দিয়ে দিব মশলার গুঁড়ো। সব কিছু দিয়ে এখন আমি নাড়াচাড়া করব 3 থেকে 4 মিনিট। এখন আমি যে সরষে বাটা আমি বাটায় বেটে রেখেছি, এগুলা দিয়ে আমি আরো 2 মিনিট রান্না করব ওই পেঁয়াজটাকে। আমি সব মশলাটুকু দিয়ে দিয়েছি এবং সরষে বাটা। এখন আমি যে 1/2 কাপ পরিমাণ পানি দিব, পানি দিয়ে আরও 3 থেকে 4 মিনিট মশলাটাকে আমি কষিয়ে নেব। আমার মশলাটাকে কেমন সুন্দর কষানো হয়ে গেছে, এই যে উপরের দিকে তেল বসে উঠছে। এখন কিন্তু আমি এই যে মাছের পিসগুলো দিয়ে দেবো। এখন আমি সবগুলো মাছের পিস দিয়ে দিয়েছি, এখন দিয়ে আমি আবার 10 মিনিট উল্টিয়ে পাল্টিয়ে রান্না করে নেব। যে আরো সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে আবার আমি 10 মিনিট অথবা 7-8 মিনিট রান্না করে আমার এই যে তরকারিটুকু আমি নামিয়ে নেব। দেখেন আমার তরকারিটুকু রান্না হয়ে গেছে, কি সুন্দর। এখন আমি যে তরকারিটুকু নামিয়ে নেব, তরকারিটুকু একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি, কেমন লাগছে আপনাদের কাছে। এখন আমি আজকে আমি
শস্যবাটা দিয়ে যেভাবে ডিশ রান্না করেছি, যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে আপনারা আমাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তারপর আমি আগামীতে আরেকটি নতুন রেসিপি নিয়ে আসবো। যদি আমার রান্নাটুকু আপনাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। এখন আজকের জন্য ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।